প্রত্যেকটা ব্রেড কেমন দেখো, এই দেখো ব্রেডগুলো কেমন বেরিয়েছে দেখো, একটা করে চোখ করে দিয়েছে মনে হচ্ছে। আর জিনিস যদি খারাপ হয় মায়ের প্রচন্ড রাগ হয়, হ্যাঁ একটু খারাপ হওয়া চলবে না, নাহলে অ্যাকশন শুরু। এখানে আমি খেয়ে নিয়েছি, আমার খুব খিদে পাচ্ছে। আর মার এ সময় মানে খাওয়ার পর খুব ঘুম পায়, তাই ঘুমি ঘুমি সব কাজগুলো করছি। ঘুম এসে যায় তো ঘুমি ঘুমি করছি। তো গাইস এখন হচ্ছে বিকেলবেলা, সন্ধে হয়ে আসছে, তো আমরা এখন মার্কেট যাব, তো সেজন্য তৈরি হয়ে গেছি। আর তৈরি হয়ে আগে রিল বানালাম মা মেয়ে। তো আজকে আমাকে মনে হচ্ছে যেন মানে নার্সিংহোম থেকে আসার কয়েকদিন পর যেন মনে হচ্ছে আরও মোটা হয়ে গেলাম। দেখো শিবনের বাবা বলছে গোলগাপ্পা হয়ে গেছে আরও মুখ, আর এই হেয়ারটার জন্য আরও ভালো লাগছে কালারটা। তো আর শিবনের একটা কাজ কমে গেছে, কি বলো তো? মেকআপ করে দিয়া, আমি নিজেই তৈরি হয়েছি, পুরো নিজে তৈরি হয়েছি। মেকআপ তো করতে জানতাম, বাট শিবনের মতো না, কারণ আর শিবন যেভাবে করে ও দারুণ লাগছে দেখতে। আছে আর ট্যাগটা দেখি তো, এই দেখ। আর সেজন্য শিবনের কাজটা কমে গেছে, বলছে মা তুমি পুরো মেকআপ এত সুন্দর শিখে গেছো, আই মেকআপ দারুণ। তো আই মেকআপটা শিবনের কাছে শিখে ভাবেই হলো একটা কাজ কমে গেল। আমি পরেছি জিন্স, আর এটা হচ্ছে একটা ওয়ান পিস, এটা টপ নয়, এটা হচ্ছে একটা ওয়ান পিস। আমি ইন করে পরেছি, পরতে মন গেল। তো দেখো এভাবেও তোমরা পরতে পারো, কোনো ওয়ান পিস যদি তোমরা চাও তো এভাবেও টপ করেও পরতে পারো। কত বুদ্ধি! তো চলো এবার বেরিয়ে পড়ি, হ্যাঁ ঘেমে যাচ্ছি রিল করতে করতে। চলো তোমাদের ট্রেন্ডস ঘুরিয়ে আনি, এখানে বাঁকুড়ার ট্রেন্ডস তোমাদের ঘুরিয়ে আনি। তো আমরা পৌঁছে গেছি ট্রেন্ডস, চলো ভেতরে গিয়ে দেখি। Take me higher, higher. Every little thing you do, every time you hold me, take me higher, higher.
গাইস, এইমাত্র ফিরলাম, এসে আগে চা খেলাম, চা খেলে একটু এনার্জিটা বেড়ে যায় এই। আর ট্রেন্ডস গেলাম, ভীষণ ভালো লাগলো, নিট অ্যান্ড ক্লিন, আর টয়লেট রুমগুলো ভীষণ বড় বড়, একেবারে চারিদিকে লাইট, বসার জায়গা খুবই সুন্দর, প্রত্যেকের ব্যবহার খুব ভালো। বাট কি হলো, যেগুলো আমরা মনের মতো চাইছিলাম সেগুলো পেলাম না, সাইজে হলো না। আর একদিন যাবো সিমরানকে নিয়ে জানসেনে, সেখানে পেয়ে যাব। আর নিচে যেগুলো আমরা গাউন ফ্লোরে দেখলাম, গাউনগুলো খুবই সুন্দর, ভালো লাগলো, রেটটাও ঠিকঠাক। আর ফার্স্ট ফ্লোরে ছিল ওয়েস্টার্ন ড্রেস, সেখানে সাইজে হলো না। আর যেখানে সেকেন্ড ফ্লোর সেটা ছেলেদের, সেখানে আর যাইনি। তো ফার্স্ট ফ্লোর ওয়েস্টার্ন যেগুলো, তার মধ্যে একটা নিলাম, সেটা হচ্ছে সিমরানের একটা শার্ট, এটা হচ্ছে চেকস করা আছে, হোয়াইট, ডিপ পিঙ্ক আর লাইট পিঙ্ক, দারুণ লাগছে, হাতটা খুবই সুন্দর, এই দেখো এরকম করা আছে, এটা খোলাও যাবে। তো এই ডিজাইন আর এগুলো খুব স্মার্ট দেখতে লাগে জিন্সের সাথে সিমরান পরবে, তো সেই জন্য এগুলো নিল, ইউনিভার্সিটি যাবে বাপের বাড়ি করতে যেখানেই যাবে না কেন, খুবই সুন্দর লাগে, খুব সুন্দর। ব্র্যান্ডের তো কোয়ালিটি ভালো, ভীষণ সুন্দর কোয়ালিটি। আর এটার দাম হচ্ছে 699, এই দেখো। আর আমি একটা নিলাম গ্রাউন্ড ফ্লোরে, গাউন নিলাম, সেটা হচ্ছে ব্ল্যাকের ওপর, আমার এত ভালো লাগলো কলার দেওয়া, দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে, এই দেখো আমি পরেছিলাম ওখানে, তোমাদের দেখাইনি, পরে যখন বাড়িতে পরবো না তখন দেখাবো। এই দেখো কলারে এরকম ইজো লড়ি আছে ঝোলানো, আর স্লিভলেস, এখন তো স্লিভলেস চলেছে, আর আমি স্লিভলেস ছাড়া পরিও না, খুবই কম পরি, স্লিভলেসটাই বেশি পরি আমি। তো কলার দেওয়া বলে আমার আরও ভালো লাগলো, একেবারে হেভি স্টাইলিস্ট, কলার দেওয়া জিনিস না, ভীষণ স্টাইল লাগে দেখতে। আর এখানটা হচ্ছে এরকম প্রিন্ট, ব্ল্যাকটা একেবারে ডিপ, এই ব্ল্যাকের ওপর প্রিন্ট করা আছে পুরোটা দেখো, আর নিচের পোর্শনটা দেখো কি সুন্দর, এখানে ফ্রন্ট স্লিট করা আছে, আর নিচে দেখো এখানেও প্রিন্ট করা আছে। তো এই ব্ল্যাকটার ওপর এই প্রিন্টটাও অসাধারণ লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছে, সিমরানকেও দারুণ লাগছে, সিমরানও পরেছিল। তো যেদিনকে আবার পরবো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আর এটার দাম নিল বোধ হয় 999, তার মানে 1000, এই দেখো। তো এই দুটো নিলাম, আর একটা নেল পলিশ নিলাম, আর নেল পলিশটা হচ্ছে নিয়ন কালার না এটা, আর এটার দাম নিল 75, আর এটা হচ্ছে গ্লিমারের কালারটা, সিমরানের ফেভারিট কালার, সিমরান মনে হয় লাগিয়েছে, লাগালে একটু, কিন্তু এটা তুমি একটার উপরে লাগালে, তো আমি ব্লু লাগিয়েছিলাম, আকাশের উপরে লাগিয়েছি, ব্লুর উপরে এটা লাগিয়ে, এটা যখন শুধু লাগাবে দেখবে কালারটা আরো অন্যরকম আসবে না, দারুণ কালারটা। তো এই হলো আজকের আমাদের কেনাকাটা, কেননা মনের মতো যেগুলো চাইছিলাম সেগুলো পেলাম না, সিমরান যেগুলো চাইছিল, সিমরান জানো যে একশোটা দেখে খুব জোর হয়তো একটা কি দুটো নেবে সেখান থেকে, খুবই মানে চয়েসেবল না হলে সিমরান নেবে না। তো এই আর গাউনগুলো ভীষণ ভালো লাগলো, ওগুলো তোমরা যেতে পারো, অনেকে দেখতে পারো, ভালো লাগবে, খুবই ভালো লাগলো। তো চলো এবার রান্নাবান্নার কী করবো রাত্রিরে দেখি,